বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রাখি বান্ধা, মানে রক্ষাবন্ধন। আজকে রাখি পূর্ণিমা। তা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে 9টা, আর 9টার থেকে আমি আমার আজকে রাখি বান্ধার ব্লগটা স্টার্ট করছি। তা সকালে সকালে কিছু নাস্তা বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখি, চলো এটা সকাল সকালে দেখো, কুকারে ডাল বানিয়ে ফেলেছি টমেটোর দিয়ে ডাল বানিয়েছি। আর এই ঘিটা, ঘি দিয়ে আর কি, মানে এই যে রাত্রেবেলা যে রুটি বেঁচে গেছে সেটা দিয়ে বেজে এখন খাওয়া হবে। আর সকালে সকালে একটু সিমাই বানিয়েছি। দেখো, আজকে রাখি বান্ধা, তার জন্য একটু সিমাই টিমাই বা কিছু একটা মিঠা বানালে সকালে সকালে ভালো হয়, তার জন্য আর কি বানিয়ে ফেললাম। তা দেখতে থাকো ব্লগটা, আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে দিন ভরে কী কী করবো সেটা দেখতে থাকো। ওকে, আবি সকাল সকাল কী করছো? দেখো, সকাল সকালে আজকে ছুটি আছে, ফোন চালানো শুরু করে দিয়েছে ছেলে। দেখো, কার্টুন ফার্টুন দিন ভর কী কী দেখতে থাকে, এই হচ্ছে কাজ যদি যেদিন বাড়ি থাকে। চল নাস্তা কর বাবু, চলো নাস্তা করে নাও, চলো 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 চল, পাপাকে বুলা নাস্তা করতে, চল না, চল 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 নাস্তা করতে, চল চলো নাস্তা করে নাও, চলো। এখন আর কি রুটিটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে, তারপরে আর কি রান্নাবান্না করবো। আজকে একটু তাড়া আছে, এখানে ওখানে যেতে হবে, ভাবছি একটু ঘুরতে যাবো। আজকে অনেকদিন ধরে ঘোরা টোরা হয় না, তো তাই এখন নাস্তা টাস্তা করে তারপরে রান্নাবান্নাটা সকালে সকালে বসিয়ে দিলাম। দেখো, এ লাউয়ের একটু ঘন্ট করছি ভাত, আর হচ্ছে সয়াবিনের তরকারি। আজকে তো পূর্ণিমা, তার জন্য মাছ মাংস হবে না। গুজু করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা রাখি বাঁধতে ননদ বাড়ি বরকে নিয়ে। তাহলে দেখতে থাকো। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন। দেখো, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো ভুট্টার ক্ষেত, দেখে নাও রাজস্থানের ভুট্টার ক্ষেত। এই গ্রামটা খুব ভালো, এখানে দেখো মানে নাগ মন্দির হচ্ছে, মানে তেজাজি মন্দির বলে এখানে, মানে মনসা মন্দির হচ্ছে, তাই এখানেই যাব। কিন্তু ওদের বাড়িটা একদম ফাঁকা জায়গায়। চলো তাহলে দেখাই তোমাদের ওদের বাড়িটা ঘুরে, ননদ বাড়ি। দেখো এখানে কারেন্টের উৎপত্তি হয়, একদম শুনশান জায়গা। এইখানেই দুটো চারটে বাড়ি, এখানে এসেছি ঘুরতে। কিন্তু হাওয়া খুব সুন্দর, ফাঁকা জায়গাটাতেই আছে। এই দেখো এই গেটটা, এটাই হচ্ছে আমার ননদ বাড়ি, মানে পাতানো ননদ। পাতানো ননদ বলতে আর কি, আমরা যেখানে থাকি তার পাশেই এনরা থাকে, তাই এনি আমার বরকে ভাই বলেছে, তাই সেখান থেকে রাখি টাকি বাঁধানো। আর এনার দেখো প্যারালাইজ হয়ে 5-6 বছর হচ্ছে, বিছানায় পড়ে আছে, কি অবস্থা হয়ে গেছে। পর্দা তো দারুণ সুন্দর লাগাইছে, নাকি টাই লাইট নাকি পর্দা এই পাশে এটা। প্রায় আছে 10-12 বছর ধরে এনি আমার বরকে রাখি বাঁধে, তা এত বছর ধরে রাখি বেঁধে আসছে, তার জন্য আজকেও চলে এলাম। এনার তো যাওয়ার ক্ষমতা নেই এখন, আগে এনি আমাদের বাড়িতেই আসতো, কিন্তু এখন এনার যে পরিস্থিতি তোমরা সবাই দেখতেই পারছো, তার জন্য আমাদের এসে রাখিটা বাঁধাতে হয়। 5-6 বছর ধরে এনি এরকম বিছানায় পড়ে আছে, জানো ঘর দুয়ারের কী অবস্থা? মেয়ে ছেলে যদি এরকম বিছানায় পড়ে থাকে তাহলে ঘরের কী অবস্থা হয়, বুঝতে পারছো? দিদিরে খাওয়াই দাও একটুখানি, দিদিরে খাওয়াই দাও। তুই কি করিস? আরে হ্যাঁ, বলো আমি দেখছি। তা
এখন চলে এসেছি আর একটা বাড়িতে, ওখান থেকে কমসেকম 6-7 কিলোমিটার দূর। সেখানে এসেছি এই বাঙালির বাড়ি এটাও, তাই এখানে এদের বাঙালি সবজি আছে, তাই সেটা আমি নিতে এসেছি, মানে সবজির চারা নিয়ে যাব। দেখো এদের বাড়িটা পুরো কলকাতার মতো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাড়িটা, তাই এদের এখান থেকে আমি পুঁই শাকের চারা টারা যা কিছু বাঙালি সব কিছু নিয়ে যাব। তা ঘুরে ফিরে এখন বাড়িতে চলে এসেছি, আর দেখো রান্নাঘরে আর কি মানে পাকড়ি টকড়ি বানানো শুরু করে দিয়েছি, ব্রেড পাকোড়া। তার আগে আমি যখন এসেছিলাম তখন মানে ওই গাছপালা নিয়ে এসেছিলাম চারা, সেগুলো আর কি বিকাল ভরে লাগিয়েছি, আর এখন রাত প্রায় 8:30 বেজে গেছে। আর এখন আমি পাকড়িটা বানাচ্ছি, এটা হচ্ছে ব্রেড পাকোড়া, আর পেঁয়াজ আর মানে লঙ্কার চপ এটা বানাবো। পেঁয়াজ আর লঙ্কা কেটে যে বেসন দিয়ে মেখে রেখেছি সেটাই বানাবো, আর একটু আলুর চপ, বর বললো আলুর চপ খাবে, তাই একটু আলুর এই মানে তরকারি করে রেখেছি, সেদ্ধ আলু ছিল সেটা একটু পেঁয়াজ টিয়াজ কুচি দিয়ে মানে একটু কড়াইতে একটু ভেজে নিয়েছি, আর তারপরে আলুর চপটা বানাবো। তা এই হচ্ছে রাখিতে, তো জানো এইসব পাকড়ি টাকড়ি আমাদের এখানে এইসবই খাওয়া দাওয়া হয়। আর আজকে তো পূর্ণিমা, তার জন্য মাছ মাংস কিছু হচ্ছে না, কালকে হবে। দেখো প্রায় আমার পাকড়িটা বানানো হয়ে গেছে, একটুখানি আছে। এই হচ্ছে ব্রেড পাকোড়া আর পেঁয়াজের চপও আমার বানানো হয়ে গেছে কড়াইতে, দেখতে পাচ্ছ। আর আলুর চপ ওই 3-4 আছে, ব্যাস এটা বানালেই হয়ে যাবে, তারপরে গরম গরম খেতে শুরু করে দেব। দেখো এখন আমরা খেতে শুরু করছি, এটাতে শসা টসা আমার বর কেটে রেখেছে, ওকে বললাম একটু কেটে দাও, আমার তো ভালো লাগছে না আজকে, তাই ও কেটে রেখে দিয়েছিলো। তাই এখন আমি এই এর ভেতরে একটু মশলা টসলা পরে দিচ্ছি, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তা পরে দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আর খেতে বসেছি, তারপরেই আমার ছেলেকে একজন রাখি বাঁধতে চলে এসছে, তা এখন চলে এসেছি রাখি বাঁধা খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন রাখি বাঁধছে ছেলেকে। তা আজকের ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে বলো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। अब इधर देख, आज इनकुश भी इधर देख, हाँ बांधो, मैं तो वीडियो बना रही हूँ, मैं वीडियो बना रही हूँ, मैं वीडियो बना रही हूँ, छोड़ेंगे यूट्यूब पर, यूट्यूब पे छोड़, हाँ मजाक कर रहे दीदी को डोक दे, अरे दो खड़ी हो ऐसे ही दे दे, एकदम इज्जत तो देना, पढ़ाई करो, पढ़ाई बाबू बीच में ऊपर ফ্রেন্ডস, এখন বাজে রাত 8:30, দেখতেই তো পেলে আজকের রাখিটা কেমন করে এনজয় করলাম। আমার কোনো মেয়ে নেই, তো তার জন্য পাশের বাড়িতে একটা মেয়ে আমার ছেলেকে রাখি বাঁধলো, দেখতেই পেলে। আমার মেয়ে আছে কলকাতাতে, মানে আমার বোনের মেয়ে, সে এই কেবল 4-5 মাস বয়সে হয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে আজকের মতো মতলব শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই বাই, গুড নাইট।